আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হচ্ছে ইসলামের সাথে পুঁজিবাদের পার্থক্য কী। তো এখানে প্রথমে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি এটা বলি না যে ইসলামী অর্থনীতির সাথে পুঁজিবাদী অর্থনীতির পার্থক্য। আমি আসলে ইসলামী অর্থনীতি বা ইসলামী শব্দটা অ্যাড করে অন্যান্য টার্ম তৈরি করার পক্ষে না, কারণ একটা সময় ছিল যখন আমরা আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন হইতো আধুনিকতার এই যুগে, সেই সময় ডিফেন্ড করার জন্য আমরা আসলে অনেক কিছু বলছি, অনেক টার্ম উদ্ভাবন করছি। কিন্তু এখন আমি মনে করি যে আসলে সেই ডিফেন্সিভ পজিশন থেকে সরে সে অফেন্সিভ পজিশনে আসা দরকার। সেক্ষেত্রে ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকেও অন্য কিছুর সাথে মানানসই কি না এটা যাচাই করার পরিবর্তে ইসলামকে আসলে এমন অবস্থানে নিয়ে যাইতে হবে যাতে অন্যদের যাচাই করা লাগে যে আমার পজিশন আসলে ইসলামের সাথে মানানসই কি না। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের কাছে আসলে সমাজতান্ত্রিক অর্থনীতির সাথে ইসলামের পার্থক্য সুস্পষ্ট, অনেকটাই ক্লিয়ার আর কি। কিন্তু বর্তমানে সমাজতন্ত্রের পতনের পরে পুঁজিবাদের যুগ চলমান, পুঁজিবাদের সাথে আসলে ইসলামের পার্থক্যটা কী সেটা আমাদের কাছে স্পষ্ট না। বিশেষ করে পুঁজিবাদ বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে সম্পদ জমা করে রাখা, পুঁজি জমা করে রাখা। তো সেক্ষেত্রে অনেক সময় মনে হয় যে আমরা যদি জাকাত আদায় করে ফেলি তাহলে কি পুঁজিবাদের সাথে ইসলামের পার্থক্য সূচিত হয়ে গেলো কিনা। তো পার্থক্য শুধু এতটুকুই না, আজকে একটু তুলে ধরার চেষ্টা করব যে আসলে পুঁজিবাদের সাথে ইসলামের পার্থক্যগুলো কোন কোন জায়গায়। এক্ষেত্রে আমরা যদি প্রথমে আসি, সেটা হচ্ছে পুঁজিবাদের ক্ষেত্রে উপার্জনের জন্য কোনো বৈধ অবৈধ পার্থক্য নাই, কিন্তু ইসলামের ক্ষেত্রে বৈধ পন্থা আছে এবং অবৈধ পন্থা আছে। বৈধ পন্থায় উপার্জনের সুযোগ আছে এবং অবৈধ পন্থায় অবৈধ উপার্জনের সুযোগ নাই। তো পুঁজিবাদ হচ্ছে আপনি পুঁজি অর্জন করবেন, সেটা বৈধ না অবৈধ এটা নিয়ে আসলে সে কখনোই মাথা ঘামায় না। কিন্তু ইসলামের উপার্জন করতে গেলে আপনাকে অবশ্যই যাচাই করতে হবে যে আপনার উপার্জন হালাল কিনা, কারণ হাদিসে স্পষ্ট আসছে লায়াদ হুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, তা হারাম দ্বারা যে দেহ প্রতিপালিত হবে সেই দেহ কখন জান্নাতে প্রবেশ করবে না। এবং আরও অনেক জায়গায় আসছে যে যে হারাম গ্রহণ করবে তার আসলে কোনো ইবাদতই কবুল হবে না। তো এটা আসলে একজন মুসলমানের জন্য কঠিন সিচুয়েশন, সারা জীবন আপনি ইবাদত করলেন কোনো ইবাদত কবুল হলো না, এক্ষেত্রে আসলে আপনার জন্য আলটিমেটলি কিছুই থাকে না। তো সেই ক্ষেত্রে কোরআন হচ্ছে কিছু গাইডলাইন দিয়ে দিছে, কিছু সীমারেখা দিয়ে দিছে, এই সীমারেখার ভিতরে বাকি সব কিছুই বৈধ, আর সীমারেখার বাইরে যা কিছু আছে সব কিছুই হচ্ছে হারাম। এরকম সীমারেখার মাঝে একটা হচ্ছে যে অন্যের ক্ষতি করে কোনো উপার্জন করা যাবে না, দ্বিতীয়ত হচ্ছে প্রতারণা করা যাবে না, লেনদেনের সময় প্রতারণা করা এটা আমাদের মধ্যে প্রচুর পরিমাণে আছে, ঘুষের মাধ্যমে উপার্জন করা যাবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না। বিশেষ করে আমাদের দেশে ওয়ারিসের যে সম্পদগুলো, এই সম্পদগুলো আত্মসাৎ করা হয়, সরকারি সম্পত্তি জবরদখল করা হয়, তো এই জিনিসগুলো আসলে ইসলাম সমর্থন করে না। চুরি করে উপার্জন করা যাবে না, এতিমের অর্থ আত্মসাৎ করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, এটা সুরা মুতাফিফিনে খুব সুস্পষ্টভাবে বলা হয়, সোয়াইলুল্লিল মুতাফিফিন, ধ্বংস তাদের জন্য যারা আসলে ওজনে কম দেয়। তো এটা আসলে আমাদের এখন মহামারী আকার ধারণ করেছে। এরপর চারিত্রিক নৈরাজ্য সৃষ্টিকারী উপকরণ যেগুলো আছে, যেরকম অনেক কিছু হইতে পারে, মদের ব্যবসা হইতে পারে, ব্যবসাবৃত্তি হইতে পারে, এই ধরনের উপার্জনগুলো সবগুলোই হচ্ছে হারামের পর্যায়ে পড়বে। এরপর মূর্তির ব্যবসা করা, ভাগ্য গণনা করে উপার্জন করা, এগুলো সবগুলোই হচ্ছে হারাম। এবং সবচেয়ে নিকৃষ্ট লেভেলের আর একটা হারাম হচ্ছে সুদের মাধ্যমে উপার্জন করা। আমরা চিন্তা করি যে সুদ, টাকা যদি সুদে লাগিয়ে দিই তাহলে কোনো ধরনের রিস্ক নেই, উপার্জন হতে থাকবে, কিন্তু এই উপার্জন সুস্পষ্ট হারাম। এবং সুদকে বলা হয়েছে নিজের মায়ের সাথে জিনা করার মতো। দ্বিতীয় যে বিষয়ে আসে সেটা হচ্ছে পুঁজিবাদের মূল লক্ষ্যই হচ্ছে ধন সঞ্চয় করা,
সেখানে ইসলাম আসলে, যদিও জাকাত দেওয়ার পরে পুঞ্জীভূত করার সুযোগ আছে, কিন্তু ইসলাম কখনোই ধন সম্পদ পুঞ্জীভূত করে রাখার ফল ব্যাপারে মোটিভেট করে না। তো এক্ষেত্রে যেটা সমস্যা হয় ধন সম্পদ পুঞ্জীভূত করে রাখলে, সেটা হচ্ছে সমাজে ধনের আবর্তন, অর্থের যে সার্কুলেশন, সার্কুলেশনটা বন্ধ হয়ে যাবে। এবং এই ধরনের জমা করে রাখার ফলে যেটা হয়, সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে অর্থনৈতিক বৈষম্যটা প্রকট আকার ধারণ করে। বর্তমানে আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে যে কোটিপতির সংখ্যা আসলে অনেক বেশি বেড়ে যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে প্রায় সারা দেশের সম্পদ মুষ্টিমেয় কিছু লোকজনের হাতে পুঞ্জীভূত। তো এইটা যদি সম্পদগুলো ঠিক মতো সার্কুলেশন হইতো, তাহলে এই জিনিসটা ঘটতো না। আরেকটা বিষয়, সবচেয়ে বড় সমস্যা যেটা, ধন সম্পদ পুঞ্জীভূত করে রাখলে আমাদের মাঝে একটা নৈতিক রোগের জন্ম হয়, অর্থাৎ অর্থের প্রতি একটা লালসা জন্মে, যেটা মানুষের আসলে আজন্ম একটা দুর্বলতা আর কি। যেটা আল্লাহ রাসুল বলে গেছেন যে তোমাদের কারো যদি এক উপত্যকা পরিমাণ স্বর্ণ রৌপ্য এসব পাও, তাহলে তোমরা আরেকটা উপত্যকা প্রত্যাশা করবে। এজন্য মানুষের এই প্রত্যাশা কখনো কমবে না। এজন্য আলটিমেটলি ধন সঞ্চয় করে রাখা, এটা ইসলাম কখনোই মোটিভেট করে না। তৃতীয়ত হচ্ছে, ইসলাম সঞ্চয় করার পরিবর্তে সবসময় বলে ব্যয় করার নির্দেশ দেয়। তো এই ক্ষেত্রে আসলে পুঁজিবাদের সাথে ইসলামের একটা বিরাট পার্থক্য আছে। সেটা হচ্ছে, পুঁজিবাদ মনে করে যে সম্পদ যদি ব্যয় করা হয় তাহলে মানুষ দরিদ্র হয়ে যাবে, এবং যদি সঞ্চয় করা হয় তাহলে টাকা পয়সা বাড়বে। তো বরং ইসলাম বলতেছে যে, ইসলাম বলতেছে ব্যয় করলে সম্পদ কমে না, বরং বরকত বাড়ে, বরকত পাওয়া যায়, সম্পদ বাড়ে। আরেকটা হচ্ছে, পুঁজিবাদ মনে করে সুদের ক্ষেত্রে সম্পদ বাড়ে, কিন্তু ইসলাম বলে সুদের ক্ষেত্রে সম্পদ কমে এবং লোকসানের সূচনা হয়। তো ইসলাম আবার বলে যে জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। তো পুঁজিবাদের ক্ষেত্রে জাকাতের মতো একটা জিনিস চিন্তা করার কোনো সুযোগই নেই। তো এই জিনিসগুলোর আসলে যে শুধু আখেরাত কেন্দ্রিক সওয়াবের বিষয়, ব্যাপারটা এরকম না। এগুলো আসলে দুনিয়াতেও এর প্রায়োগিক দিক আছে, দুনিয়াতে প্রায়োগিক দিকগুলোর মাঝে আছে যে সুদি ব্যবসায় অর্থ নিয়োগ করলে আসলে ব্যাপারটা কী ঘটে। সুদের ক্ষেত্রে যেটা হয়, যে সুদে টাকা খাটায়, টাকাগুলো আসলে শুধু তার দিকে আসতে থাকে, অর্থাৎ চতুর্দিক থেকে সকল মানুষের ধন সম্পদ মুষ্টিমেয় কিছু লোকজনের হাতে আসতে থাকে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন কমে, এবং কৃষি, শিল্প, ব্যবসায় সকল ক্ষেত্রে একটা অর্থনৈতিক মন্দাভাব দেখা যায়, এবং জাতীয় অর্থনৈতিক জীবন ধ্বংসের দিকে অগ্রসর হয়। তো সেক্ষেত্রে যেটা হবে, যে মানুষের ক্রয় ক্ষমতা যদি আসলে দিন দিন কমে, একটা সময় আসলে পুঁজিপতিরাও নিজেদের যে সঞ্চিত ধন, সেই ধন কাজে লাগানোর সুযোগ পাবে না। তো এক্ষেত্রে বিপরীতক্রমে যদি আমরা চিন্তা করি, জাকাতের ক্ষেত্রে বিষয়গুলো কীরকম দাঁড়াচ্ছে, জাকাতের ক্ষেত্রে যেটা হবে যে জাতির সকল ব্যক্তির হাতে এই সম্পদগুলো ছড়ায় যাবে, এবং প্রত্যেক ব্যক্তি ফলে প্রত্যেক ব্যক্তি যথেষ্ট ক্রয় ক্ষমতার অধিকারী হবে, এবং শিল্পোৎপাদন, ক্রয় ক্ষমতা বাড়লে শিল্পোৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে। এবং এক্ষেত্রে যেটা হবে, যে লাখপতি কোটিপতি মানুষজন বাড়বে না, কিন্তু সবার অর্থনৈতিক অবস্থা একটা সচ্ছল অবস্থায় আসবে, এবং সব পরিবারই একটা অবস্থানে চলে আসবে। আরও কিছু পার্থক্য হচ্ছে যে, পুঁজিবাদী অর্থনীতি সুদ ছাড়া ঋণ দেওয়ার কথা চিন্তাই করতে পারে না, কিন্তু এক্ষেত্রে ইসলাম হচ্ছে কর্জে হাসানায় উদ্বুদ্ধ করে, এবং কর্জে হাসানাকে অনেক ক্ষেত্রে বলা হয়েছে দান করার চেয়ে বেশি সব। এবং এমনকি বলা হয়েছে যে, কাউকে ঋণ দেওয়ার পর সে যদি ঋণ পরিশোধ করতে অক্ষম হয়, সেক্ষেত্রে ঋণটা মাফ করে দিতে। তো এরকম একটা বিষয় আর কি। দেন হচ্ছে, পুঁজিবাদীরা পারস্পরিক সাহায্যের ক্ষেত্রে যেটা হয়, কোনো একটা সমিতি থাকে, সমিতির তহবিল থেকে হয়তো কম সুদে কিছু ঋণ দিবে। তো সেক্ষেত্রে হচ্ছে, আবার সমিতিতে শর্ত হচ্ছে যে আপনাকে সমিতিতে আগে থেকে টাকা দিতে হবে। তো
টাকা যদি আগে থেকে না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি সমিতি থেকে ঋণ পাবেন না। কিন্তু ইসলাম কিন্তু এরকম কোনো শর্ত দেয় নাই, বলা হয়েছে যে আপনার বায়ের যখন প্রয়োজন তখন সাহায্য করা, এক্ষেত্রে আগের কোনো শর্ত নেই। এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে কিন্তু যাকাতের একটা খাতই দেওয়া আছে। আরেকটা বিষয় হচ্ছে পুঁজিবাদী লোকজন অর্থ ব্যয় করে নিছক লোক দেখানোর উদ্দেশ্যে, সে অর্থ ব্যয়ের বিনিময়ে নিজের সুনাম সুখ্যাতি এগুলো প্রত্যাশা করে। এক্ষেত্রে ইসলাম হচ্ছে পুরোপুরি বিপরীত। ইসলামে লোক দেখানো, যেটাকে রিয়া বলা হয়েছে, রিয়াকে ছোট শিরক বলা হয়েছে, অর্থাৎ এখানে লোক দেখানোর কোনো সুযোগ নাই। এক্ষেত্রে সে চিন্তা যেটা করতে পারে সেটা হচ্ছে দুনিয়াতে এবং আখেরাতে তার এই অর্থ বৃত্ত সম্প্রসারিত হচ্ছে এবং দুনিয়াতেও সে অর্থবৃত্ততে বরকত লাভ করবে। আরেকটা হচ্ছে পুঁজিবাদী লোকজনের যখন সৎ কাজে কোনো অর্থ ব্যয় করে তখন তার আসলে কোনো সদিচ্ছা থাকে না, সে সবচেয়ে নিকৃষ্ট মানের সম্পদটা এক্ষেত্রে ব্যয় করে এবং কাউকে যখন দান করে, দান করে সে খোটা দেয়। আর ইসলাম বলে সবসময় সর্বোত্তম সম্পদ ব্যয় করতে, নিজের সবচেয়ে পছন্দের যে জিনিস সেই সম্পদটা দান করতে। এক্ষেত্রে যাকে দান করা হয়েছে তার কাছ থেকে কোনো ধরনের অনুগ্রহ কিংবা কোনো ধরনের কৃতজ্ঞতা আশা করতে ইসলাম কঠোরভাবে নিষেধ করে। এটা ছিল আমাদের তৃতীয় বিষয়। এবার যদি আমরা চতুর্থ বিষয়ে আসি, ইসলামের অর্থব্যবস্থার মৌলিক নীতি, যেটা আমরা অলরেডি বলছি যে সম্পদকে ছড়িয়ে দেওয়া, তো সেই ছড়িয়ে দেওয়ার একটা বড় কাজ করে হচ্ছে যাকাত। এই যাকাত হচ্ছে বলা যায় মুসলমানদের ইন্স্যুরেন্স, কারণ এই যাকাত থেকেই বেকার, বিধবা, অক্ষম সকলকে প্রতিপালন করা হয়। এবং এই যাকাত যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে সেক্ষেত্রে মানুষ ভবিষ্যতের যে অন্নসংস্থান সেই চিন্তা থেকে মুক্ত থাকে, অর্থাৎ ধনী ব্যক্তি অন্যদেরকে সহযোগিতা করবে এবং ধনী যদি গরিব হয়ে পড়ে তাহলে সেই ধনীকে আবার অন্যরা সহযোগিতা করবে। তো এর ফলে আমাদের জীবনে যে দুনিয়াবী যে একটা চিন্তার বিরাট বোঝা, যে টাকা শেষ হয়ে গেলে বউ বাচ্চার কী হবে, দেন হচ্ছে ঘরবাড়ি যদি ধ্বংস হয়ে যায় তাহলে থাকার ব্যবস্থা কীভাবে হবে, এই ধরনের চিন্তাগুলোর অনেকাংশে লাঘব হয়ে যায় যদি সমাজে যাকাত প্রতিষ্ঠিত থাকে। এমনকি সফরে যদি কেউ অর্থ সংকটে পড়ে সেক্ষেত্রে তার এলাকাতে, তার বাড়িতে প্রচুর অর্থ সম্পদ থাকলেও তাকে সেই মুসাফিরকে অর্থ সাহায্য করার সুযোগ আছে, এমনকি যাকাতে এটার জন্য একটা আলাদা করে খাতই আছে। পুঁজিবাদী অর্থব্যবস্থায় আসলে এ ধরনের কোনো সুযোগ নাই, কারণ অর্থ থাকলে সে সঞ্চয়ের চিন্তা করে, ফলে পরে যখন সে অভাবে পড়ে তখন আসলে তাকে সাহায্য করার কেউ থাকে না। পঞ্চম যে বিষয়টা হচ্ছে সম্পদ ছড়িয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মিরাসি আইন। অনেক সময় মনে হইতে পারে যে আমার পিতার এত সম্পদ আছে, এখন আমাদের ভাই বোনদের মধ্যে এই সম্পদ ভাগ হয়ে যাবে, ভাগ হইতে হইতে তো একটা সময় আসলে সম্পদের কিছুই থাকবে না। এটা আপাত দৃষ্টিতে এরকম মনে হলেও ব্যাপারটা এরকম না, কারণ ইসলামের মূলনীতি হচ্ছে সম্পদটাকে ছড়িয়ে দেওয়া, খণ্ড বিখণ্ড করে ছড়িয়ে দেওয়া। এবং এক্ষেত্রে উত্তরাধিকার যদি না থাকে সেক্ষেত্রে নীতি হচ্ছে যে সম্পদটা বাইতুল মালে জমা হবে, এবং বাইতুল মালে জমা হওয়ার ফলে যেটা হবে আরও বেশি লোকের হাতে এই সম্পদটা ছড়িয়ে যাবে। এরপরে ইসলামের আরেকটা আয়ের গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে গনিমত, লব্ধ সম্পদ এবং বিজিত সম্পত্তি যেগুলো আছে এগুলো বণ্টন করা। তো সেক্ষেত্রেও ইসলাম ছড়িয়ে দেওয়ার নীতি গ্রহণ করেছে, এক্ষেত্রেও এতিম বিধবাদের ভাগও এই জায়গায় আছে। এবং ইসলামে মুসাফিরের জন্য যে এত পরিমাণ গুরুত্ব দিয়েছে, গুরুত্বপূর্ণ দুইটা অর্থের যে উৎস, এই উৎসতেও মুসাফিরের জন্য বরাদ্দ আছে। এই ধরনের বরাদ্দ পুঁজিবাদী অর্থব্যবস্থায় অসম্ভব, এবং এই জিনিসগুলো আসলে একটা সময় হয়ে আসছে। বিশেষ করে আমরা যে এই সিল্করুট চিনি, সিল্করুট আসলে চীন থেকে শুরু হয়ে মধ্য এশিয়ার দেশগুলো হয়ে তুরস্ক হয়ে এই রাস্তায় চলতো আর কি। একটা সময় মধ্য এশিয়া সহ এই এলাকাগুলোতে সেলজুক সাম্রাজ্য ছিল, তো সেলজুক সাম্রাজ্যের এই সিল্করুটে বাণিজ্য কাফেলাগুলো থাকার জন্য মাঝখানে মাঝখানে
ক্যারাভ্যান সারাই ছিল বা সরাইখানা ছিল। এই সরাইখানাগুলোতে 3 দিনের জন্য থাকা খাওয়া একদম ফ্রি ছিল। এবং সেলজুকদের পরবর্তীতে উসমানীদের সময় এই ব্যবসা যে তাদের বুস্ট করছে, এই বুস্ট করার অন্যতম কারণ হচ্ছে এই ধরনের সরাইখানাগুলো থাকা। তো এটা আসলে ইসলামের এই মুসাফিরদের যে সহযোগিতা করার একটা উৎসাহ দেওয়া হয়েছে বা অর্থব্যয়ের খাত রাখা হয়েছে, সেই খাত থেকেই এটা উৎসাহিত হয়ে করা মূলত। আর সর্বশেষ আরেকটা 7 নম্বর বিষয় হচ্ছে যে মিতব্যয়িতার নির্দেশ দেয় ইসলাম সবসময়। অর্থাৎ ইসলাম শুধু ব্যয় করতে বলে না, একই সাথে মিতব্যয় হইতে বলে। অর্থাৎ এমন ব্যয় করতে আপনাকে নিষেধ করে যার ফলে আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাবে, এবং তখন যে হচ্ছে আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে। তো এই ধরনের ব্যয় করার কোনো সুযোগ নাই, আয় বুঝে ব্যয় করতে হবে। এবং মিতব্যয়িতার জন্য ইসলাম অনেক কিছুই নিষিদ্ধ করেছে, যেমন মদ, জুয়া, ব্যভিচার, এগুলো ধরনের সব ধরনের ফুড থেকে ইসলাম নিষেধ করেছে। তো এবং অপচয়কারীকে বলা হয়েছে শয়তানের ভাই। তো অর্থ অপচয় করার কোনো সুযোগ আসলে ইসলামে রাখা হয় নাই। তো এই মৌলিক জিনিসগুলো যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে আসলে পুঁজিবাদের সাথে ইসলামের যে একটা বিরাট পার্থক্য, সেই পার্থক্যটা আমাদের মাথায় থাকবে। আজকের আমার এই পুরো আলোচনা আসলে একটা বই থেকে নেওয়া, সেটা হচ্ছে সাইয়েদ আবুল আলা মওদুদীর সুদ ও আধুনিক ব্যাংকিং বই থেকে। বইটা সবাই দেখতে পারেন। তো এই টপিকগুলো বইয়ের একদম শুরুতেই আছে। আশা করি সবাই পুঁজিবাদের সাথে ইসলামের যে একটা মৌলিক পার্থক্য, সে পার্থক্য কিছুটা হলেও স্পষ্ট হয়েছে।